এখন প্রচণ্ড গরম, আমার শরীরে প্রচণ্ড পানি বেরোচ্ছে। আমরা অনেক সময় আমাকে অনেকে মন্তব্য করেন বা কমেন্টস করেন, জানতে চান যে দৈনিক কয় লিটার পানি খাওয়া দরকার কিডনি ভালো রাখতে। আমি বলবো যে পানি খাওয়া, পানি খেয়ে কিডনি ভালো রাখতে হবে, কেননা পানি একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। কতটুকু পানি খাবেন সেটা ইম্পর্টেন্ট। সেটা হলো যে আপনার কিডনিকে ভালো রাখার জন্য আমি বলবো যে ওই পরিমাণ পানি খাবেন যে পরিমাণ পানি খেলে আপনি কিডনি ভালো থাকবে। কোন পরিমাণ? বাংলাদেশের পরিবেশে 2.5 লিটার বা 3 লিটার। আপনি যদি অতিরিক্ত রোদে কাজ করেন, গরমে কাজ করেন, হ্যাঁ, আপনি যদি রেস্টুরেন্টে কাজ করেন, রাস্তায় কাজ করেন, বিদেশে থাকেন, তাহলে হয়তো 1 লিটার বেশি পানি খেতে হবে। মনে রাখবেন, কিডনি ভালো রাখার পূর্ব শর্ত হলো পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া। পানি যদি আপনি অল্প অল্প করে বারবার খান, তাহলে আপনার টিস্যুগুলো ভালো থাকবে। এই জন্য কিডনি ভালো রাখার পূর্ব শর্ত হলো পানি ঠিকমতো খাইতে হবে। আর একটা কথা মনে রাখবেন, দোকান থেকে যথাযথ ব্যথার ওষুধ কিনে খাবেন না। যদি ব্যথার ওষুধ আপনি কিনে খান, তাহলে আপনার কিডনিটা একটা ব্যথার ওষুধ আপনার কিডনিটা নষ্ট করে দিতে পারে। সো ডিয়ার ভিউয়ার্স, খুবই ইম্পর্টেন্ট, আপনার কিডনি একটা নীরব ঘাতক রোগ, এটা নীরবে নিবৃত হয়। আপনি আগে অ্যালার্ট হন। কীভাবে বুঝবেন? চোখে মুখে পানি আসবে, পায়ের পাতায় পানি আসবে, দুই পা ধরে ব্যথা করতে পারে, তলপেটে ব্যথা করতে পারে, প্রস্রাবে জ্বালাপোড়া করতে পারে, প্রস্রাবে কালার চেঞ্জ হতে পারে, প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে, ফেনা উঠতে পারে। এই সকল বৈশিষ্ট্য দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন, সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করে দেখুন আপনার কিডনি ভালো আছে তো।